প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই বাড়িতে সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালো আছো। প্রিয় অভিভাবকবৃন্দ, প্রিয় আমার সহকর্মীবৃন্দ, যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান পাঠ বায়ু দূষণের কারণ ও ফলাফল। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে বায়ু দূষণের কারণ, দূষিত বায়ু কিভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা তোমরা বলতে পারবে। আজকে আমাদের পাঠ হবে বায়ু দূষণের কারণ ও ফলাফল। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারবে। ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? কলকারখানার ধোঁয়া। কলকারখানার ধোঁয়ার কারণে কি হয়? দেখো, এই কালো ধোঁয়ায় থাকে কার্বন ডাইঅক্সাইড, যা বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে। এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? গাড়ির কালো ধোঁয়া। বাস, রেলগাড়ি, টেম্পো অর্থাৎ যানবাহনের ধোঁয়া বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে। আমরা আরও কয়েকটি ছবি দেখতে পাচ্ছি, যেগুলি আমাদের পরিবেশকে ক্ষতি করে, পরিবেশ দূষিত করে, বায়ুকে দূষিত করে। আমরা আরও দুটি ছবি দেখতে পাচ্ছি, যেটা পরিবেশের ক্ষতি করতেছে, বায়ু দূষিত হচ্ছে। বায়ু দূষণের আরো কিছু কারণ: সিগারেটের ধোঁয়া, শুকনো পাতা ও ঢাল পোড়ানো, পাওয়ার প্লান্ট, খোলা স্থানে ময়লা ফেলা ও পোড়ানো। দূষিত বায়ুতে কি কি থাকে? কার্বন মনোঅক্সাইড, কার্বন কণা, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ধূলিকণা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাসিড যুক্ত বৃষ্টি, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস পোড়ালে এতে মিশে থাকা সালফার পুড়ে বায়ুতে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যা বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে অ্যাসিডযুক্ত করে, যা জীবনের জন্য ক্ষতিকর। ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? শ্বাসকষ্টের রোগী। দূষিত বায়ু মানুষের শ্বাসকার্যের ব্যাঘাত ঘটায় এবং দেহে নানা রোগ সৃষ্টি করে। প্রিয় বন্ধুরা, একটু খেয়াল করো, এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? ফুসফুসে ক্যান্সার। দূষিত বায়ুর কারণে ফুসফুসে ক্যান্সার, হাঁপানি সহ নানা ধরনের রোগ হতে পারে। আরো কিছু রোগ: মাথা ব্যথা, চোখের রোগ, হাসি কাশি। প্রিয় বন্ধুরা, আমরা এখন এতক্ষণ পর্যন্ত আমরা যে স্লাইডগুলো দেখেছি, ছবিগুলো দেখেছি, এটা দিয়ে আমরা একটা কাজ করব, দেখি আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারি কিনা।
वायु दूषण चार्ट कारण तुम्हारा लिखो, बिस्टि वायु दूषण चार्ट कुफल लिखो। दूटी दल जेटा सब समय माल्टीमीडियार माध्यम जो क्लसगू नहीं थी तक आप दलगत करोमें क्ज दी। एन तुम्हरा बाड़ी बस क्लसटी शेष हार पर दूटी प्रश्न उत्तर तुम्हारा लेखार चेष्टा कर। प्रिय बंधुरा आज के जे क्लसटी तुम्हारे साथ पर्त शेयर कर लाटा हे पाठ्य बे 23 पृष्ठा खोल ए तुम्हरा पढ़ो। क्लसटा शेष हार पर तुम्हरा बेर 23 पृष्ठा खुले ये क्लसर साथे मिल कर पढ़ आशा करी तुम्हरा बुझते तुम्हारे अनेक सहज हो एवं तुम्हरा भलोभवे बुझते पर सठिक उत्तर पाशे टिक चिन्ह दाओ। एखाने एक नम्बर प्रश्न होच्छे एसिड युक्त बिष्टिर जन्य नीचे कोनटी दायी, अक्सिजेन, नियन, सालफार, कार्बन। देखी सठिक उत्तर सालफार, वेरी गुड। दुई नम्बर प्रश्न होच्छे वायु दूषणेर फले हय एमन रोग कोनटी, एसिड, एड्स, हाफानी, आमाशय, जंडिस। ताहले सठिक उत्तर कोनटी हबे बंधुरा चटपट बोले फेलो, हाफानी। शून्य स्थान पूरण करो। जानबाहनेर कालो धोआय थाके कार्बन डाइऑक्साइड, कयला पोड़ाले वायुते सालफार डाइऑक्साइड उत्पन्न हय। वायु दूषित वायु आमादेर स्वास्थ्येर जन्य क्षतिकर। प्रिय बंधुरा आमरा इतिमध्ये आमादेर क्लासेर शेष पर्याये एसे गेछि। तुम्हारे एक बाड़ी क्ज दिखी ये प्रश्नटार तुम्हारा खाता लिखे फेलो चटपट एवं एर आलोके प्रश्न आलोके तुम्हारा बाड़ीते बर साथ मिल कर ये प्रश्नटी लेखार चेष्टा कर। तुम्हार परिवार सदस्य सुस्थर जो तुम्हें कि उपाय अवलम्बन करा पाँच वाक्य लिखो। प्रिय शिक्षार्थी बंधुरा आमादेर विद्यालयेर रोमा उपजातीय आवासिक उच्च विद्यालयेर फेसबुक पेजे आमादेर प्रतिदिनी आमादेर सारेरा विभिन्न क्लास निच्छे। क्लासगुलो तुम्हारा देखबे बाड़ीते बुझे शुने पढ़ार चेष्टा करबे। आर जेसब अभिभावकबृंद जारा जादेर बाड़ीते स्मार्टफोन लैपटप रयेछे अनुग्रहपूर्वक आपनारा आपनादेर छेलेके क्लासगुलो छेले मेयेदेर ए क्लासगुलो देखार सुयोग करे दिबेन। से पर्यन्त आमरा सबाई भालो थाकबो, सुस्थ थाकबो, निरापदे थाकबो। धन्यवाद सबाइके।